যৌন নিপীড়নকারী শিক্ষকের বিচার দাবিতে মাঠে ছাত্র সমাজ, বিক্ষোভে উত্তাল বিদ্যালয় ক্যাম্পাস। ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে একযুগ ধরে দায়িত্ব পালন করছিলেন জয়নাল আবেদিন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি ও নিপীড়ন করে আসছিলেন ওই শিক্ষক। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর গত 14 জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর 13 আগস্ট জামিনে বের হয়ে ফের ছাত্রীদের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে আইনি সহায়তা দিয়ে শিক্ষকদের সহায়তা করছে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। সংগঠনটি বলছে অভিযুক্তের জামিন বাতিল করে ফের বিচারের মুখোমুখি করতে ব্যবস্থা নেওয়া হবে। এই বন্ধুরা যদি তাদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতায় ভোগে, আমাদের জন্য লজ্জার বিষয়। এই নিপীড়ক শ্রেণীর যে মানুষগুলো, তারাও যেন তাদের এই দৌরাত্ম্য সম্পর্কে জানতে পারে যে নারীদের সঙ্গে অন্যায় করে শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। প্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত এই মামলায় লড়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে অবশ্যই এই মামলায় আমরা শাস্তি প্রদান করতে পারবো। 16 জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভায় জয়নুল আবেদিনকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একজন শিক্ষার্থী, তিনি যৌন নিপীড়নের অভিযোগ করে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মামলা থেকে যে তিনি নির্দোষ প্রমাণিত না হন, তাহলে হয়তো এই বরখাস্তের সীমা সে পর্যন্ত বহাল থাকবে। এর আগে 13 জুলাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন এক শিক্ষার্থী। সময় সংবাদ, ফরিদপুর।